ইয়ারের অঙ্কগুলো বলবো? আরে না, পর পর বল যেটা দরকার। এবার কত নম্বর? একের থেকে দু নম্বর নাকি? ফাইন ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু, তাহলে প্রথমে ডিডিএক্সটা পেলাম, তারপরে কী দেওয়া আছে? ফাইভ এক্স বাই কিউব রুট অফ, হ্যাঁ, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস প্লাস সাইন এক্স স্কোয়ার, এই মানে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে টু এক্স প্লাস থ্রি। আর আছে এই অঙ্কটার দিকে তাকাতে হবে। এই অঙ্কটা করার জন্য আমি একটা কাজ করছি, ডিডিএক্সটাকে ভিতরে নিয়ে আসি, এখানে ফাইভটা কনস্ট্যান্ট হিসাবে ফাইভটাকে বাইরে বার করে দিচ্ছি, দিয়ে ওর কাছে দিকে তাকাবি, এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এইটুকুন করলাম, প্লাস ডিডিএক্স অফ কি হলো? এটা তো কিউব রুট আছে, সাইন স্কোয়ার টু এক্স প্লাস থ্রি, এই পর্যন্ত কোনো অসুবিধা হলো? এরপরে বল, এই অংশটা কোন সূত্রে পড়ে বলে মনে হচ্ছে, গেস করছিস? বলো ডিডিএক্স অফ ইউ বাই ভি, ইউ বাই ভি সূত্রটা জানা আছে? নিচেরটা ভি স্কোয়ার, নিচেরটা স্কোয়ার হবে, তারপরে ভি দিয়ে শুরু, ইউ ইন্টু ডিভি ডিএক্স। আর একটা সূত্র আমার এখানে আমার লাগবে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রটা কত বলবি না? ওয়ান বাই লিখব, বলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর যখন ডিডিএক্স অফ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন থাকবে, সেটার জন্য কত হবে? মাইনাস এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস। আগে মুখস্থ শুরু করো, অঙ্ক পরে হবে। এবার চলে যাচ্ছি ওখানে, প্রথমে ফাইভ তো বাইরে কনস্ট্যান্ট থাকুক, এটা ইউ ভি বাই ভি সূত্র করবে, তার নিচেরটা কী হবে? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার স্কোয়ার, হলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। একবার ওয়ান লিখতে পারি দাদারে? একবারে ওয়ান লিখবো, হ্যাঁ বেশ, তারপরে মাইনাস, তারপরে এক্স ইন্টু ইউ ইন্টু বা ডিডিএক্স অফ, ডিডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, আর কিছু হবে? এবার এই অংশটা চেন রুলে করলে কী হবে? স্কোয়ার কী করে বাইরে বার করা যাবে? এটাকে ডিডি ডিডি সাইন টু এক্স প্লাস থ্রি, সাইন টু এক্স প্লাস থ্রির সাপেক্ষে করতে হবে, সাইন টু এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ সাইন টু এক্স প্লাস থ্রি। দেখ এই জায়গাটা কোনো অসুবিধা আছে নাকি? এবার এখান থেকে কী হবে? ফাইভ ইন্টু, এটা তো যেমন আছে তেমন, তোমার কিউব রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই এই অংশটাতে কত হবে? ডিডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, চেন রুলে ভাঙতে হবে, কত হবে? কী লিখবো কী লিখবো? প্রথমে প্রথমে ওয়ান বাই এক্স স্কোয়ারের সাপেক্ষে ভাঙব, প্রথমে কী করবো? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাপেক্ষে ভাঙব, ভাঙলে কত হবে? মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটাকে মনে মনে এক্স ধরে নেবো, তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান,
इनटू এবার এই এই ভেতরেরটাকে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করব করলে কত হবে 0 minus 2x বলো বুঝতে পারলাম না ও যদি না পারে তো আলাদা জায়গা বুঝাবো বুঝতে না পারলে আলাদা জায়গা বোঝানোর অফার চলছে এখন বুঝতে পারিস না দুঃখ পেতে হবে না এদিকে তাকাও d dx of 1 minus x square whole to the power 1 third চেইন রুলে করতে হবে d d 1 minus x square 1 minus x square whole to the power 1 third into d dx of 1 minus x square বলো এবার এই এই অংশটার সূত্রটা কি এই সূত্রটা বললো তাহলে কত হবে n into n মানে 1 by 3 into 1 minus x square whole to the power 1 by 3 minus 1 এই যে এই সূত্রটা এইটুকুন হলো এবার এটার জন্য কত হবে d dx of u u minus v আছে তাহলে d dx of 1 একটা অংশ minus d dx of x square वन बाय थ्री वन माइनस एक्स स्क्वायर वन बाय थ्री थे के माइनस वन बियो को माइनस टू बाय थ्री ठीक आचे आई डर जे शून्य आई डर माइनस टू एक्स ओटाई करा आचे ठीक आचे ओ प्लस आई डर जनो इटा जनो की हवे इटा जनो की हवे इटा जनो आचे की आगे स्क्वायर ये दादा इटा की हवे ddx सब को तो সাইন ডি ডি এক্স অফ এক্স টু দি পার এন ব্যাপার ওখানে আছে সাইন টু এক্স প্লাস তিন যেটা ওটা এ মনে মনে এক্স ধরেছি তাহলে কত হবে টু সাইন এটা হবে না মানে এই সাইন টু এক্স প্লাস এটাকে মনে মনে এক্স ধর এটা হবে তো এবার এই অংশটা করার জন্য কি টু এবার চেন রুল টু এক্স প্লাস থ্রি সাপেক্ষে ভাঙলে কত হবে cos 2x plus 3 আবার এই এটা যদি x সাপেক্ষে ভাঙি ইনটু 2 মানে 2 প্লাস 0 আর কি ওই রকম উত্তর রেখে দেবো কিছু অসুবিধা নেই কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এটা মাইনাস 2x আর এখানে মাইনাস আছে তাহলে প্লাস 2x স্কোয়ার বাই 3 ইনটু এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস এই অংশটা একটা সূত্র পড়ে যাচ্ছে রে এটা মাল্টিপল অ্যাঙ্গেল টু সাইন থিটা কস থিটা সাইন টু থিটা তাহলে এখানে সাইন ফোর এক্স প্লাস সিক্স লিখে দেওয়া যাবে আর এই টুটাকে সামনে দিয়ে দিচ্ছি হ্যাঁ এরকমই থাকুক উত্তর নেক্সট পরের অঙ্গ কি আছে রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স প্লাস প্লাস এই রুট ওভারটা ছোট করে হ্যাঁ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা এটা কি করতে বলেছে ওই ডি ডি এক্স করতে বলেছে তাহলে এখানে থার্ড ব্র্যাকেটের বাইরে ডি ডি এক্স করে দিচ্ছি থার্ড ব্র্যাকেটের বাইরে ডি ডি এক্স একটু তাকিয়ে দেখো ডি ডি এক্স সব যদি আমি এরকম করি এদিকে ওয়ান প্লাস সাইন এক্স আছে তো রুট ওভার ওয়ান প্লাস এটাকে আমি লিখতে পারি একবারে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ হয় না কিছু এদিকে এদিকে হবে দেখো কস এ বাই টু প্লাস সাইন এ বাই টু কস এ বাই টু প্লাস সাইন এ বাই টু তার হোল স্কোয়ার এটাকে ভাঙলে পরে কত হবে কস এ বাই টু প্লাস সাইন এ বাই টু হোল স্কোয়ার নজর নজরের দিকে কস স্কোয়ার এ বাই টু প্লাস সাইন স্কোয়ার এ বাই টু
प्लस टू कॉस ए बाय टू साइन ए बाय टू ताले कॉस ए बाय टू प्लस साइन ए बाय टू तार होल स्क्वायर इक्वल टू वन प्लस साइन ए तार रूट जो दूदी के रूट बार चपी चपी दवा जाए ताले कॉस ए बाय टू प्लस साइन ए बाय टू समान रूट ओवर वन प्लस साइन ए पॉजिटिव मानटा निच्छी आमरा जदि एखाने माइनस हय ताले एखाने माइनस हबे ताले लिखते ही पारी एबार डी डी एक्स गुलो कि करब सबार मध्ये पाठिये देब ताले डी डी एक्स अफ एखाने कस कत हाफ एक्स लिखी हाफ एक्स लिखब तो ऑर्कासिस केन लिखब हाफ एक्स केन लिखब एक्स बाय टू टाके हाफ एक्स केन लिखछी कोनो उद्देश्य आछे चेन रोल भांगल देखे ओ कि बोलछे तोर बंदूक कि बोलछे ও কি সরকাসের সঙ্গে একমত হলি আমি কেন ওখানে এক্স বাই টুটাকে কী করেছি হাফ এক্স লিখেছি কস এম এক্সের সূত্র ডিডি এক্স অফ কস এম এক্স আমার তো কস ওখানে এক্স বাই এম বলে সূত্র পড়িনি কস এম এক্স পড়েছি তাহলে এই পর্যন্ত কোনো অসুবিধা হলো এটার জন্য কত জন্ম নেবে ডিডি এক্স অফ কস হাফ এক্স ডিডি এক্স অফ কম হ্যাঁ কস বলো কস থাকলে সাইন হবে মাইনাস হাফ সাইন হাফ এক্স হাফ এক্স না খেলে না লিখে এবার এক্স বাই টু করে দিই যে চেহারায় ছিল সেই চেহারায় করে দিলাম এবার এটার জন্য কত হবে হাফ কস এক্স বাই টু এবার এই অংশটা কী হবে এটা চেন রুলে ব্যাপারটা যাবে প্রথমে এই ভিতরের গোটাটার সাপেক্ষে হবে ভিতরের গোটাটার সাপেক্ষে করলে কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ ইন্টু ডিডি এক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটার জন্য কী হবে এইটুকুনের জন্য এটার জন্য সূত্রটা কি বলো ডিডি এক্স অফ রুট এক্স হোল টু দি পাওয়ার হাফ মানে তো রুট ওভার ডিডি এক্স অফ রুট এক্স কত তাহলে কত লিখবো এখানে ওয়ান বাই আলাদা ঘরে থাকছে আর আমার রাত জাগছে বেশ ওয়ান বাই টু রুট এক্স তাহলে এখানে রুট ওভার হবে রুট ওভার হোল টু ওভার হাফই থাকুক রুট ওভার দিলে ভালো নাহলে হাফ ছেলে হাফ থাকো আমার রুট ওভারই থাকো এবার এইটা কোন সূত্রে পড়বে আর এই যে সূত্র চিনতে হবে তো ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ভি স্কোয়ার হয়ে গেল ওটা ওইভাবে মুখস্থ করবি নিচেরটা স্কোয়ার ভি স্কোয়ার তারপর ভি দিয়ে শুরু কি বললাম ভি দিয়ে শুরু তাহলে ভি ইন্টু কত হবে এটা মাইনাস টু এক্স বলো বুঝতে পারলাম না হ্যাঁ কোথায় চেন রোল এখানে চেন রোল সবাই কি তোর মহামারীর লোক নাকি আরে সূত্রটা দেখ রে দাদা প্রথমে তো ভি ইন্টু ভি তো ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা ভি তা ডিডি এক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করলে কত হবে ওয়ানের জন্য শূন্য আর মাইনাস এক্স স্কোয়ার জন্য মাইনাস টু এক্স
এখান থেকে কি বের হচ্ছে 2x 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 টা বার করে যদি নিয়ে আসি সেই 2x এই 2 কে কেটে দেবে শুধু x টাই থাকুক শুধু আমি 2x টাকে আনলাম এই 2 টা সঙ্গে কেটে দিয়েছি মাইনাসটা বড় নিয়ে বের করব না ওখানে প্লাস হয়ে যাবে তাহলে ভিতরে বাইরে মাইনাস হয়ে যাবে না না এখানে ও মাইনাসটা তাহলে দুই জায়গায় তো আছে হ্যাঁ তাহলে মাইনাসটা এখানে মাইনাস করে দেই তাহলে এখানে কত √1 x2 / 1 + x2 আর এখানে 1 প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার আর এখানে কি পড়ে আছে এখানে পড়ে আছে 1 প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাসটা চলে গেছে প্লাস হয়ে তাহলে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা কেটে যাবে হাফ ইনটু কস এক্স বাই টু সাইন এক্স বাই টু মাইনাস 1 1 2 2x by root over 1 minus x square by 1 plus x square into 1 plus x square whole square. It answer. Kutha Svite. So, Rajgit, take a bari tala.